বিদেশে যে বন্ধুরা বাংলাদেশে নির্বাচন নিয়ে কথা বলেন, তাদের উদ্দেশ্যে আমরা এ কথাটা বলতে চাই যে নির্বাচন নিয়ে কারো উদ্বেগের কোনো কারণ নেই। আমাদের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকালও আমাদের বুদ্ধিজীবী দিবসে আলোচনা সভায় তিনি পতাকা ছাড়া গাড়িতে, তার ব্যক্তিগত গাড়িতে তিনি আলোচনা সভা যোগ দিয়েছেন, এবং তার আগে তিনি টুঙ্গিপাড়া কোটালিপাড়া গেছেন, সেখানেও কিন্তু তিনি পতাকা ব্যবহার করেননি। তিনি প্রার্থীদের আচরণবিধি, একজন প্রার্থী হিসেবে সেখানে যে আচরণবিধি মেনে চলা উচিত সেটা তিনি পুরোপুরি মেনে চলছে। আমরা এবার নির্বাচনে বিএনপির নির্বাচনের নামে তাদের যে অতীতে জনগণকে প্রতারিত করার নব নব কৌশল, তাদের সে 15ই ফেব্রুয়ারি মার্কা হানা ভোট, এইসবের পুনরাবৃত্তি এখানে হবে না। আমরা নির্বাচন বাংলাদেশে একটা ভালো দৃষ্টান্ত হয়ে থাকবে এমন একটা নির্বাচন করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অঙ্গীকার। তিনি পরিষ্কার বলেছেন দেশে বিদেশে যে নির্বাচনের ব্যাপারে কোনো প্রকার ছাড় কাউকে দেওয়া হবে না, নির্বাচনে পক্ষপাতিত্ব করা হবে না, নির্বাচনে জনগণ যাকে খুশি তাকে ভোট দেবে এটা আমরা সম্পূর্ণভাবে মেনে চলব। মঈন খান সাহেবকে বলতে চাই, অপেক্ষা করুন, কী নির্বাচন করি লজ্জা পাবেন, আপনারা লজ্জা পাবেন যেসব নির্বাচন অতীতে করেছেন। আর এবার কী নির্বাচন হচ্ছে, আইন শৃঙ্খলা আইন প্রজ্ঞানী সংস্থাকে পরিষ্কারভাবে নির্বাচন কমিশনের অধীনেই তারা আছেন, এসপি ট্রান্সফার হচ্ছেন, ইয়ানো ওসি ট্রান্সফার হচ্ছেন, এখানে সরকারের কোনো সরকার বা সরকারি দলের কোনো পছন্দের ব্যাপার নেই, আমাদের কোনো হাত নির্বাচন সত্যিকারের নির্বাচন। এবার আমরা বিদেশে যে বন্ধুরা বাংলাদেশে নির্বাচন নিয়ে কথা বলেন, তাদের উদ্দেশ্যে আমরা এ কথাটা বলতে চাই যে নির্বাচন নিয়ে কারো উদ্বেগের কোনো কারণ নেই। নির্বাচন, আপনারা যে অবাধ সুষ্ঠু নির্বাচনের কথা বলেন, সেটা আমরা আমাদের দ্বাদশ সংসদ নির্বাচনে আবারও প্রমাণ করব। আমরা দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা এই নির্বাচনে অপরিসীম গুরুত্বকে আমরা কতটা গুরুত্ব দিচ্ছি।